সে আর একটা বিষয় হচ্ছে যে মানে আমাদের দেশে সংগঠন নিয়ে একটা একটা বিষয় আছে যে সংগঠন, এখন একটা বিষয় হচ্ছে দাওয়াতের জন্য সংগঠন আর সংগঠনের জন্য দাওয়াত, তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দাও। এটাও একটা কেউ আছে এটা বিষয়ে একটু এক্সট্রিম সংগঠন করতেই হবে, আর কেউ আছে যে ডাইরেক্ট এটা বইলা দেয় জাযাকাল্লাহ। এখানে সংগঠন এখানে একটা জিনিস বলি, সেটা হলো এখানেও খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হলেই যে আসলে মানে কোরআন হাদিসের আলোকে যতগুলি বক্তব্য আছে, হ্যাঁ, সেই বক্তব্যে কোথাও কিন্তু এরা মানে হ্যাঁ জামাতবদ্ধ থাকতে বলা হয়েছে, ওয়াতাসেমু বিহাবলিল্লাহ একত্রিতভাবে থাকতে বলা হয়েছে, এ বিষয়ে কোরআনের অনেক দিক নির্দেশনা আছে। আর বর্তমান প্রেক্ষাপটের আলোকে ঠিক আছে না, সংগঠন এটা কি শরীয় কোনো হুকুম, মানে এটাকে আমরা ওয়াজিব বলবো নাকি নাজায়েজ বলবো, এটা একটা বিষয়। যেটা ভাই বলে আসলে সংগঠন যদি কেউ বলে ওয়াজিব, অথবা কেউ যদি বলে যে সংগঠন করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তাহলে বলবো তার কথার মধ্যে ভুল আছে, এটা ঠিক না। আসলে সংগঠনটা হলো দিনী দাওয়াতের ক্ষেত্রে এটা হলো সহায়ক, সহায়ক। এখন যদি বলেন যে আল্লাহ রসুলের যুগে তো সংগঠন ছিল না, তাহলে এখন সংগঠন কেন? আমি বলবো এখন আমরা বলি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে মানতে হবে, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ রসুলের যুগে সাহাবায়ে কেরাম কি সহিহ হাদিস বলতেন? না, শুধু হাদিস বলতেন, কারণ সেখানে জয়ীফ হাদিস আসে নাই, নাকি? সবই সহি, আল্লাহ রসুল যা বলছেন সেটাই সহি। জয়ীফটা কখন আসছে? পরবর্তীতে, জয়ীফ যখন মিশ্রিত হয়ে গেছে হকের সাথে, তখন বলতে হচ্ছে সহিহ হাদিস। এখন যদি কেউ বলেন যে রসুলের যুগে সহি ছিল না, তুমি এখন সহি লাগাচ্ছ কেন? আমার তাওহিদের মধ্যে ভেজাল নাই, এখন বলছি না বিশুদ্ধ তাওহিদ, নাকি বলছি বিশুদ্ধ কেন লাগাচ্ছি? আসলে তাওহিদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, এজন্য বিশুদ্ধ লাগাতে হচ্ছে। কেউ যদি বলেন রসুলের যুগে সংগঠন ছিল না, আরে বাবা তখন বিপক্ষে সংগঠন প্রয়োজন ছিল না, সংগঠনটা তখন হয় যখন নাকি বিপক্ষে সংগঠন আছে। এখন দেখেন বিপক্ষে আল কুফরু মিল্লাত ওয়াহিদা, কাফেররা সব কিন্তু একই মানহাজের বা একই সংগঠন, মানে ইসলামের বিরুদ্ধে তারা সব এক। আর পৃথিবীতে যত রকম মানুষ আছে, যত দল আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু সংগঠন আছে, দল আছে। এতে কি হয়, আল্লাহ নিজে বলছে ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বা আফওয়াহিম, তারা সবাই সম্মিলিতভাবে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়, এদের তাদের চেষ্টা। আপনি দেখবেন হানাফির মধ্যে দেওবন্দিও হানাফি, বেরেলিবিও হানাফি, এ বলে আশরাফুল থানভী বাথরুমে মরেছে, আর বেরেলি দেওবন্দিরা বলে আহমদ রেজা খাঁ ও বাথরুমে মরে গেছে, মানে ওর কাছে এ কাফের, এর কাছে এ কাফের, এও হানাফি এও হানাফি। দুইজন কিন্তু এত কঠোর যে বেরেলি মসজিদে যদি তাবলিগি জামাত যায়, ওদেরকে বের করে দিয়ে মসজিদ না ধোয়া পর্যন্ত, মসজিদ ধুবে, ধোয়ার পর নামাজ পড়বে, তারা নামাজ পড়বে না, এত কঠোর। অথচ যখন পৃথিবীর বন্ধু যখন দাবি আসছে, তখন হানাফি বেরেলি সব এক। কেন ভাই এখানে এক কেন? এই যে তারা সংগঠিত হয়েছে, হ্যাঁ, এই যে কয়েকদিন আগে একটা মৌলানার বিরুদ্ধে সবাই এক হয়ে গেছে, এই যে যখন এক হয়ে মাঠে নেমেছে, এক হয়ে যখন জোর গলা দেওয়া যায়, তখন কিন্তু তারা একটা মূল্যায়ন পেয়েছে। মূল্যায়ন পায়নি কি? রিক্সাওয়ালা একক একটা ব্যক্তি, একসময় মানুষ আর যে কেউ চর মারত রিক্সাওয়ালাকে মারত, নাকি? এখন কিন্তু মারতে ভর পায়। কেন ভয় পায়? রিক্সাওয়ালাকে মারলে ওই দিন ওই এলাকায় রিক্সা বন্ধ হয়ে যাবে, একশো রিক্সাওয়ালা একত্রিত হবে। কেন মারলো? কী ভাই, ঠিক আছে না, কী কারণে? তাদের সংগঠন আছে, কথা বলার সাহস আছে। পৃথিবী যখন বন্ধ হয়েছে, আমরা পৃথিবীর বক্তা, আপনার অনেক শ্রোতা, লাখ লাখ শ্রোতা, ডক্টর জাকির নায়েককে কে ভালোবাসে না, লাখ লাখ মানুষ আছে, কিন্তু আমরা কেউ কিন্তু একটা কথা বলতে পারিনি, কারণ আমাদের একটা সংগঠন নেই, আমাদের কথা বলার স্কোপ নেই। কী ভাই, কথা বলতে পারছি? এই জন্য যেহেতু এখন বাতিলরা সংগঠিত, বাতিলরা সংগঠিত, সেই সংগঠিত কমকে আমি একক প্রচেষ্টায় আমি কীভাবে তাদেরকে প্রতিহত করবো বলেন? যেহেতু তারা সংগঠিত এখন হয়েছে, আমাকে এখন সংগঠিতভাবে কাজ করতে হবে, ঠিক আছে ভাই? এই জন্য দাওয়াতি ক্ষেত্রে দাওয়াতটাকে প্রচার এবং প্রসার করার জন্য সংগঠন একটা বড় সহায়ক, বড় সহায়ক। আর একটা হলেই এভাবে সুপরিকল্পিতভাবে কাজ করা যায়, ঠিক আছে না? মানে সারা বাংলাদেশে খোঁজ খবর নিচ্ছেন, কোথায় কী আছেন, আপনাদের কর্মী আছে, আমি যেটা বললাম যে এখান থেকে আপনি সারা দেশে খবর পাচ্ছেন, হ্যাঁ, কীভাবে কাজ করেন। আমাদের সৌদি আরব থেকে আমরা ছাত্র তৈরি করে দিই, যে ইনি নোয়াখালী বাড়ি, ইনি কুমিল্লায় বাড়ি, এই বেচারা তার গ্রামে কোনো হালিদিস নেই, সে এসে কার সাথে কী করবে, কোথায় যোগাযোগ করবে? কিন্তু আমরা বলি যে দেশে আলহামদুলিল্লাহ আহলেদিস সংগঠন দুটো আছে, জমিয়তে আহলেদিস আর আহলেদিস আন্দোলন।
তুমি যে দুটার সাথেই যোগাযোগ রাখবা, সমস্যা নেই। তোমার এলাকায় যেখানেই দেখবা তোমার কাজের প্রয়োজন, কী করবা, তাদের কাছ থেকে তুমি দিক নির্দেশনা নাও। এখানে দুটো বিষয়, একটা হলে যে আমরা অনেকে সংগঠন করাটা ইসলাম বিরোধী মনে করছি, কুফরি মনে করতেছি, এটা নতুন কাজ মনে করতেছি, এটাও বাড়াবাড়ি কথা, এটাও কি কথা বুঝতে পারছেন নি? আর আরেকজন বলছে যে সংগঠন করা ওয়াজিব, এটাও বাড়াবাড়ি। আমরা মধ্যম পন্থায় বলব সংগঠন করা এটা হলো দাওয়াতি কাজের জন্য এটা সহায়ক এবং এটা প্রয়োজনের দাবি, সেই হিসেবে সংগঠিতভাবে কাজ করলে কাজের বরকত হয়। এখানে কথা শেষ হয়নি। আরেকটি কথা সেটা হলো এই যে ঠিক আছে ভালো কথা বুঝলাম, কিন্তু এখন তো সহিহ হাদিসের বা সহিহ আকীদার মধ্যেই একাধিক সংগঠন, কথা বুঝতে পারলাম, একাধিক সংগঠন এখন কী করব এই বিষয়ে এখন আমাদের বক্তব্য সেটা হলে আমাদের সহিহ আকীদের যতগুলি সংগঠন আছে, একটু ভাই আমাদের মধ্যে যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফটা কি আকীদাগত ইখতিলাফ নাকি আমলগত ইখতিলাফ নাকি কর্মক্ষেত্রে প্ল্যাটফর্মের ইখতিলাফ বলেন? আকীদার ইখতিলাফ নাই, আমলের ইখতিলাফ নাই, কর্মের দাওয়াতের প্রেক্ষাপটের ইখতিলাফ, ঠিক আছে না, প্ল্যাটফর্ম। সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আশা রাখি আল্লাহ পাক যেন আমাদের সহিহ মানহাজের ভাইদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করে, এটা আমাদের প্রথম দাওয়াত। আর আরেকটা সেটা হলেই আমাদের মনটাকে একটু প্রশস্ত করতে হবে, মনের থেকে হিংসা বিদ্বেষটাকে দূর করতে হবে। হ্যাঁ, যে কেউ হোক, হ্যাঁ সহিহ মানহাজের সহিহ আকীদার মানুষ তাদেরকে আপনি সহিহ মনে করে কাছে নিয়ে আসেন, সমস্যা নেই। জমিয়তে আহলে যদি সারা বাংলাদেশ ছেড়ে যায় আমার সংকীর্ণতা হওয়া ঠিক না, ঠিক আছে না, সেটা তাওহীদ প্রচার করতেছি। আহলে হাদিস আন্দোলন যদি সারা বাংলাদেশে ছেয়ে যায় আপনার খুশি হওয়ার কথা, যে মাশাআল্লাহ তার কাছে তাওহীদ আছে।